এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, মোংলা পায়রায় সাত, চট্টগ্রাম কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত। অসাম্প্রদায়িক চেতনা দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ, কেউ নষ্ট করতে পারবে না বললেন প্রধানমন্ত্রী। এমপি আনারকে আরো দুইবার হত্যার চেষ্টা করেছে শাহিন, তদন্তে কলকাতা যাচ্ছে ডিবিটি। বাংলাদেশ সীমান্তে আরো ৪৫,০০০ রোহিঙ্গা, রাখাইনে সংঘর্ষ বাড়ার আশঙ্কায় জাতিসংঘ। ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে সাথে আছি সোনিয়া সিনহা। দর্শক ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, এরই মধ্যে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। কাল দুপুর নাগাদ আঘাত হানবে দক্ষিণ পশ্চিমাঞ্চল উপকূলে, মোংলা পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। ইতিমধ্যে উপকূলের মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। এদিকে দুর্গত মানুষকে উদ্ধার ও সহায়তায় প্রস্তুত ৮০,০০০ স্বেচ্ছাসেবক। মোহাম্মদ নুরুন নবীকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন পার্থসারথি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি রূপ নিয়েছে ঘূর্ণিঝড় রেমালে। আবহাওয়ার পূর্বাভাস মতে রেমাল শনিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৫৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪০৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি ক্রমাগত আরও উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে রোববার দুপুর নাগাদ উপকূলে আঘাত হানবে রেমাল। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর আর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এটি আগামীকাল দুপুরের পর থেকে এর অগ্রভাগ, এর যে ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগ, সেই অগ্রভাগের প্রভাব শুরু হয়ে যেতে পারে এবং আগামীকাল যে এর কেন্দ্র, সে কেন্দ্র হয়তো সন্ধ্যা নাগাদ বাংলাদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে। আমাদের ৪টি বন্দরকে, সামুদ্রিক বন্দরের জন্য, সে বন্দরকে আমরা ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেতের পরিবর্তে পায়রা এবং মোংলা সমুদ্র বন্দরকে আমরা ৭ নম্বর বিপদ সংকেত দেখে যেতে বলেছি, আর কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে আমরা ৬ নম্বর বিপদ সংকেত দেখে যেতে বলেছি। এদিকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ড জরুরি সভা করেছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। ৪,০০০ আশ্রয় কেন্দ্রে শুকনা খাবার, শিশুখাদ্য ও গোখাদ্যের ব্যবস্থা করা হয়েছে। উপকূলে সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে কাজ শুরু করেছে স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, সেনাবাহিনী সহ স্থানীয় প্রশাসন। ৪,০০০ আশ্রয় কেন্দ্র আমাদের উপকূলীয় আছে, সেগুলো আমরা প্রস্তুতি রেখেছি। আগামীভাবে সম্ভাবনা কালকে ভোর থেকে এটা প্রাথমিক সম্ভাবনা শুরু হবে এবং কালকে সন্ধ্যা নাগাদ এটা আঘাত হানবে, এটা এইভাবে পূর্বাভাসে যেটা আমরা বুঝতে পেরেছি। যে জিআর ক্যাস, জিআর চাউল, আমাদের খাদ্যদ্রব্য, শুকনা খাবার, টিন এবং যে সমস্ত বন্যার জন্য দরকার সেগুলো আমরা প্রস্তুত রেখেছি। এছাড়া জনগণের জানমাল ও সম্পদের সুরক্ষায় সংশ্লিষ্ট সকলকে যার যার অবস্থান থেকে তৎপর থাকার আহ্বান জানানো হয়েছে। পার্থসারথি, ২১ টেলিভিশন, ঢাকা। যাচ্ছি বরগুনায়, সেখানে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেমন জানব। খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়দেব রায়। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় বরগুনা জেলা প্রশাসন সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আর এদিকে রেমালের প্রভাবে বরগুনায় বিকেল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর প্রশাসনের পক্ষ থেকে ৬৭৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং পর্যাপ্ত শুকনো খাবার মজুত করা হয়েছে। এদিকে মেডিকেল টিম প্রস্তুত রয়েছে এবং প্রায় ১০,০০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে রেমাল মোকাবেলায়। এছাড়াও ফায়ার সার্ভিস এবং মৎস্য বিভাগের
জনবল যারা আছে তারা প্রস্তুত রয়েছে, এবং কৃষি সেক্টরের লোকজনও যাতে কৃষি সেক্টরে এবং মৎস্য বিভাগে ক্ষয়ক্ষতি কম হয় তার মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে। এরই মধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 7 নম্বর বিপদ সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। যাচ্ছি খুলনায়, সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মহেন্দ্রনাথ সেন। ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু কেবল পড়তে শুরু করেছে উপকূলীয় অঞ্চলগুলোতে, কিন্তু ইতিমধ্যেই মাইকিং করা শুরু করা হয়েছে। আমরা যতটুকু জেলা প্রশাসকের মাধ্যমে জানতে পেরেছি 604টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, এছাড়া 3টি মুজিব কেল্লা যেখানে গবাদি পশুর রাখারও ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসক মহোদয় তিনি কিন্তু ওষুধ, শুকনো খাবার, ঢেউটিন এবং নগদ অর্থেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। প্রায় 5,280 জন স্বেচ্ছাসেবক সেবককে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে উপকূলীয় অঞ্চলগুলোতে, যেন দ্রুতগতিতে মানুষ এবং গবাদি পশুগুলোকে সরিয়ে রাখা যায়, নেওয়া যায়, তারও জন্য কিছু ব্যবস্থা করা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই নৌবাহিনী, পুলিশ এবং পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশলী এবং যে স্বাস্থ্য বিভাগ, সকলকেই কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে ঘূর্ণিঝড়ের যে প্রভাব পড়ার আগেই কিন্তু জেলা প্রশাসন তার প্রস্তুতি সেরে নিয়েছে। এখনও কিন্তু আমরা উপকূলীয় অঞ্চলে তেমন কিন্তু প্রভাব দেখতে পাচ্ছি না, সামান্য কিছুটা বৃষ্টি হলেও বাতাসের কিন্তু তেমন গতিবেগ আমাদের লক্ষ্য করার মতো নয়। এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ সংবাদ। এবার ঘূর্ণিঝড় রেমালের খবর জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল ইসলাম। বাগেরহাটের আবহাওয়া দপ্তর থেকে আমরা জেনেছি বাগেরহাট মোংলা মোরেলগঞ্জ শরণখোলা এখন 7 নম্বর সংকেত বলছে। আমরা বাগেরহাট জেলা প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি তারা বারবার ঝবা এবং প্রস্তুত হওয়ার জন্য সকলকে উৎস দিচ্ছে, এবং বাগেরহাটে 359টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। 3,538 জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে শুকনো খাবার, ঔষধ এবং সুপ্রিয় পানি ব্যবস্থা তারা করেছে। সন্ধ্যা 7টা নাঘাত আজকে যে ঝড়ো হাওয়া এবং বাতাস বইছিল এটা মনে হয় একটি মানুষের মধ্যে একটি আশঙ্কায় তৈরি করে দিয়েছে, মনে হয় রেমাল আঘাত হানতে পারে, এই কারণেই তারা প্রস্তুত রয়েছে। আমি একটু বলে রাখি যে পূর্ণিমায় পানির নদীর পানিও কিন্তু 3-4 ফুট বেড়ে গেছে। মোরেলগঞ্জ এবং শরণখোলা হচ্ছে ভেরিবাঁধের একদম কাছে, এখানকার মানুষগুলো বেশি সংখ্যায় রয়েছে, যেহেতু 2007 সালে ঘূর্ণিঝড়ের চাইতেও রেমাল আরো শক্তিশালী আঘাত হানতে পারে বলে এটা আমরা তাদের ধারণা। ভেরিবাঁধের পাশের মানুষগুলোই বেশি সংখ্যায় রয়েছে। তা এখন 7 নম্বর সংকেতে এখন পর্যন্ত কোনো মাইকিং বা আমরা শুনতে পাইনি। সন্ধ্যার পর থেকেই, ঝড়ো হওয়ার পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল অনেক উপজেলায়, তারপরও সমস্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত নির্বাহী কর্মকর্তাদের সার্বক্ষণিক প্রস্তুত রেখেছে। ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বিশ্বে অসাম্প্রদায়িক চেতনার দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ, কেউ চাইলেও সেটা নষ্ট করতে পারবে না বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম বর্ণ নয়, আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। আরো জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। মূল শেখর হচ্ছে অষ্টম শতকে প্রতিষ্ঠিত। গণভবনে অনুষ্ঠানে যোগ দেন বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বৌদ্ধ ধর্মীয় বড় এ অনুষ্ঠানে সাক্ষাৎ করতে পারাই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ সব ধর্মের মানুষের রক্তে অর্জিত, তাই তো সকল ধর্মীয় উৎসবেই একাত্তা সব ধর্মের মানুষ। প্রধানমন্ত্রী বলেন, মানব কল্যাণই আওয়ামী লীগের বড় কাজ। বাংলাদেশের সব থেকে সুন্দর জিনিস হল প্রত্যেকটা মানুষ কিন্তু সব ধর্মের উৎসবে কিন্তু যোগ দেয়, প্রকৃতপক্ষে যার যার ধর্ম সে সে পালন করবে, এটাই হলো ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, কিন্তু এই ধর্মহীনতা বলেও কোনো কোনো গোষ্ঠী এটাকে অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আজকে কিন্তু সেটা স্পষ্ট, আমরা সেটা স্পষ্ট করেছি। দেশটাকে আমরা গড়ে তুলতে চাই, এখানে কোনো
ধর্ম বর্ণ বলে কোনো কথা নেই, আমরা মানুষের জন্য কাজ করি। ধর্মীয় উন্মাদনায় বাংলাদেশের অসাম্প্রদায়িকতাকে কেউ নষ্ট করতে পারবে না বলেও স্পষ্ট জানান সরকার প্রধান। সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এই ধর্ম অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশটাকে গড়ে তোলা। এখানে অনেকে আবার চেষ্টা করে বাংলাদেশের ভিন্ন পথে নিতে, কিন্তু সেটা নিতে পারবে না। আমাদের মন মানসিকতা, বাংলাদেশের মানুষ খুব উদার এবং সকলে একসাথে চলতে আমরা পছন্দ করি। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় কোনো হতদরিদ্র ও ভূমিহীন থাকবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাসস্থানের সাথে জীবন জীবিকাও তারা পালন করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। নির্বাচিত জনপ্রতিনিধিদের নিজেদের এলাকার উন্নয়নে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র থেমে নেই, পরিবেশ রক্ষায় জলাধার সংরক্ষণ ও পরিকল্পিত নির্মাণ কাজেরও তাগিদ দেন প্রধানমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। অল্প পুঁজির ক্ষুদ্র ব্যবসায়ীদের পড়ে যাওয়া স্বপ্নই নতুন আঙ্গিকে হতে যাচ্ছে বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান। সেই আঙিনায় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন যাত্রা শুরু হয় বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনিসরণী, নজরুল সরোবর এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্কের নির্মাণ যজ্ঞের। আধুনিক জীবনযাপনে বাস্তবায়িত সরকারের নানা উদ্যোগ সংরক্ষণে নগরবাসীকে একগুচ্ছ উপদেশ দেন প্রধানমন্ত্রী। লালবাতিটা যেন জ্বলে না থাকে, লালবাতি জ্বলে থাকলেই কিন্তু বিদ্যুৎ বিল উঠতে থাকবে। আমরা কিন্তু প্রচুর ভর্তুকি দিতে হয়, কেন এই ভর্তুকি দেওয়া লাগবে? যে যতটুকু ব্যবহার করবেন ততটুকু আপনাকে বিল শোধ দিতে হবে, উৎপাদনের খরচটা আপনাকে অবশ্যই দিতে হবে, নইলে আপনি বিদ্যুৎ পাবেন কোত্থেকে? কিন্তু সেখানে আপনাকে সাশ্রয় হতে হবে যাতে বিল কমে, পানির বিল যাতে কমে, ওই কল ছিঁড়ে রেখে ওই কাপড় কাচছেন অথবা কেউ দাড়ি শেভ করছেন অথবা কেউ দাঁত মাচছেন সেটা করবেন না। রিক্সাওয়ালা থেকে দিনমজুর সবাই আধুনিক বাসস্থানে বসবাসের সুযোগ পাবে বলে আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা। আপনার যার যার এলাকা অবশ্যই আপনাকে দেখতে হবে, এই পার্কগুলি যেন এভাবে যথেচ্ছাচার ব্যবহার না হয়, মাদকাসক্তি মাদকা সেবনের জায়গা না হয়, আর সেই জায়গাগুলি যেন নষ্ট না হয়। যার যার ওয়ার্ডের সৌন্দর্য বর্ধন, পরিচ্ছন্নতা এবং সেগুলিকে সুন্দর করা, এটা কিন্তু প্রত্যেকের দায়িত্ব। মনে রাখতে হবে জনগণ ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছে, এই যে আপনার একটা দায়িত্ব এই কাজগুলি করার। শুধু বড় লোকরা ফ্ল্যাটে থাকবে সেটা তো হতে পারে না, আবার ওই রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনমজুরও ফ্ল্যাটে থাকবে। সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে লন্ডনে থেকে বিএনপি নেতার ষড়যন্ত্রের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পেয়েছিল এই 300 সিটের মধ্যে, আর বিএনপি তাদের 20 দলীয় জোট জামাত সহ সিট পেয়েছিল মাত্র 30টি। এরপর থেকে তারা নির্বাচন বিমুখ, নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। ওই তারিক জিয়ত অস্ত্র চোরাকারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি, ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নিসন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের ধারাবাহিকতা রক্ষারও তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। এটা আপনাদের জন্য নতুনভাবে বাঁচার একটা সুযোগ করে দেবে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এমপি আনোয়ারুল আজিম আনারকে এর আগেও 2 বার হত্যার চেষ্টা করেছেন আখতারুজ্জামান শাহীন। ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য দেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। এছাড়া তদন্তে আজকালের মধ্যে কলকাতায় যাচ্ছে ডিবির 3 সদস্যের টিম। বিস্তারিত আহমেদ বাবুর প্রতিবেদনে। গেল 12 মে চিকিৎসার জন্য ভারতে যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এর আগেই আনারকে হত্যার পরিকল্পনা করে তার বাল্যবন্ধু আখতারুজ্জামান শাহীন। প্রমাণ পেয়েছি বলেই তার নামে কলকাতায় মার্ডার মামলা রুজু হয়েছে। মিন্টু রোডের ডিবি কার্যালয়ে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী আনারকে অপহরণ করে চেতনানাশক প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়। কলকাতার একটা টিম কাজ করছে, যারা 4 সদস্যের, তাদের কাজও এখনও শেষ হয় নাই, তারা আবার আজকে 2টা থেকে আবার আসবে। ওদের কাজটা শেষ হলেই আমরা আমাদের 3 সদস্যের একটা দল, আমরা জিও পেয়েছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যাব। এটা আজকে রাতে হইতে পারে অথবা কালকে ভোরে হইতে পারে। হত্যার পেছনে পূর্ব শত্রুতা অথবা টাকা পয়সার লেনদেনের বিষয় থাকতে পারে বলেও মন্তব্য করেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বে আরও দুইবার প্ল্যান হয়েছে, নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসে 17-18 তারিখে, সেই প্ল্যান তারা কিন্তু মানে আমাদের আনার সাহেবও গিয়েছেন দেশে ওই দেশে, এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন, কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটার বাস্তবায়ন হয় নাই। তৃতীয় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে। এমপি আনার হত্যায় সরাসরি জড়িত শিমুল ভূঁইয়া পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা, তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে বলেও জানায় গোয়েন্দা পুলিশ। 5-6টা সে অলরেডি গলা কেটেছেন বা মার্ডার করেছে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। মিয়ানমারের রাখাইন থেকে আরও প্রায় 45,000 রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নিয়েছে। এই অবস্থায় বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা। বান্দরবান কক্সবাজার সীমান্তে এরই মধ্যে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। রাখাইনের সংঘর্ষ আরও বাড়ার আশঙ্কা করছে জাতিসংঘ। রিপোর্ট দুলি মল্লিকের। মিয়ানমারে রাখাইনে গেল নভেম্বর থেকে সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে লড়াই চলছে। সম্প্রতি বাংলাদেশ সীমান্তের কাছে বুথিরং ও মংডু শহরে লড়াই তীব্র রূপ নিয়েছে। আরাকান আর্মি ওই শহর দুটি দখলে নিলে রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেয় সেনাবাহিনী, আবারও হত্যা লুটের শিকার হয় রোহিঙ্গারা। স্থানীয় সময় শুক্রবার জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সংস্থার মুখপাত্র এলিজাবেথ থ্রোসেল জানান, রাখাইন থেকে সম্প্রতি প্রাণ বাঁচাতে পালিয়ে প্রায় 45,000 রোহিঙ্গা নাফ নদীর তীরে বাংলাদেশ সীমান্তের কাছে নিরাপদ আশ্রয়ের জন্য অপেক্ষা করছেন। Some of the most serious allegations concern incidents of killing of Rohingya civilians and the burning of their property. An estimated 45,000 Rohingya have reportedly fled to an area on the Naf River near the border with Bangladesh seeking protection. জানান তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বাংলাদেশ সহ অন্য দেশগুলোকে তাদের সহায়তা করার অনুরোধ জানান তিনি। বাংলাদেশে আগে থেকে 10 লাখেরও বেশি রোহিঙ্গা রয়েছে উল্লেখ করে আন্তর্জাতিক সংহতি নিশ্চিত করার আহ্বান জানায় সংস্থাটি। রাখাইনের সহিংসতা এখনই শেষ হচ্ছে না উল্লেখ করে মাত্রা আরও বাড়ার স্পষ্ট ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছে জাতিসংঘ। মিয়ানমারের চলমান পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিভিন্ন দেশ। যৌথ বিবৃতিতে মিয়ানমারের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে অন্য দেশগুলোকে এগিয়ে আসার তাগিদ দিয়েছে তারা। এদিকে বাংলাদেশে ফের রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা বাড়ায় বান্দরবন ও কক্সবাজার সীমান্তের প্রায় 100 কিলোমিটার এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। বেড়েছে নজরদারি। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 125তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা, নজরুলের দর্শনে অসাম্প্রদায়িক সাম্যের সমাজ করার অঙ্গীকার। দুর্নীতি জুইয়ে রেখে উন্নয়ন সম্ভব নয় বললেন দুদক চেয়ারম্যান, নাগরিক সচেতনতা বৃদ্ধির তাগিদ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। জন্মজয়ন্তীতে সাম্যের কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে বিশিষ্টজনেরা বলেন, মুক্তি, মানবতা আর অসাম্প্রদায়িক চেতনার কবি চিরকালই প্রাসঙ্গিক। 25 মে জাতীয় কবির জন্মদিনকে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। এরশাদ আলী ক্যামেরায় আদিত্য মামুনের রিপোর্ট। সূর্যের আলো ফুটতেই জাতীয় কবি কমপ্লেক্সে সমবেত হয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। ফুল হাতে আসেন সাধারণ মানুষ। বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। 125তম জন্মদিনে ফুলে ফুলে ছেয়ে যায় কবির সমাধি। নজরুলের আদর্শ আজও প্রেরণা বলে জানান বিশিষ্টজনেরা। তিনি অসাম্প্রদায়িক মানবতাবাদী একজন কবি, যিনি মানুষের মুক্তির জন্য কথা বলেছেন, মানুষের মুক্তির জন্য লিখেছেন। কবির যে সব গ্রন্থ আছে সব কিছুর একটা ট্রান্সলেশন হোক, খালি ইংলিশে না, আমরা চাইবো এটা যত আরও ভিন্ন ভিন্ন ভাষায় যাতে ট্রান্সলেশন করা হয়। কবির সর্বজনীন সৃষ্টির আবেদন সব সময়ের জন্য প্রাসঙ্গিক বলে জানান কবি ও সঙ্গীত শিল্পীরা। চেতনাগতভাবে অন্তরের দিক থেকে অবিভক্ত বাংলার
স্বপ্ন লালন করতেন, তার যে দর্শন, তার যে ভাবনা, সেটি যদি আমরা ধারণ করতে পারি, আমরা সত্যিকার অর্থে তার প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারব। কবির জন্মদিনকে ছুটি ঘোষণার দাবি পরিবারের। সকল বাঙালির কাছে যাতে কাজী নজরুল পৌঁছে যায় সেই হিসেবেই আমি সবসময় এই দাবিগুলো করে এসেছি। শ্রদ্ধা জানিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী জানান, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নজরুল পাথেয় হয়ে থাকবেন। তার সমস্ত সাহিত্য সৃষ্টি আমাদেরকে উদ্বুদ্ধ করছে। নজরুলের আদর্শ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব, সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। বাংলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, নজরুল একাডেমি, উদীচী শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন সংগঠন গান কবিতায় স্মরণ করে কবিকে। মানব মুক্তির কবি কাজী নজরুল ইসলাম 125 বছর পরও বাঙালির মজ্জায় অস্থিমজ্জায় চিরজাগরুক। আগত সুধীজনরা বলছেন, নজরুলের দর্শন, চিন্তা, চেতনা তার সমগ্র সৃষ্টি সম্ভার যুগে যুগে পথ নির্দেশনা দেবে বাঙালিকে। কাজী নজরুলের সমাধি সৌধ থেকে আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। সকল ক্ষুদ্রতার ঊর্ধ্বে উঠে মানব মুক্তির প্রতীক হিসেবে নজরুল চর্চার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। বক্তারা বলেন, নজরুল ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি জাতিসত্তার আদর্শ। সারা বিশ্বে বাঙালির আত্মপরিচয়ের ইতিহাস তুলে ধরতে গেলে রবীন্দ্রনাথ এবং নজরুল অপরিহার্য। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনায় এসব কথা বলেন তারা। শিউলি শবনমের প্রতিবেদন। ধর্মান্ধতা ও কূপমণ্ডুকতা পেরিয়ে হিন্দু মুসলিম নির্বিশেষে সব ধর্মের মানুষের মাঝে মিলনের সুর তুলেছিলেন নজরুল তাঁর লেখনী দিয়ে। নজরুলের কালজয়ী গান কবিতা সহ বিপুল সৃষ্টি সম্ভার দিয়েই জন্মজয়ন্তীতে তাঁকে স্মরণ করলেন শিল্পীরা। কবির 125তম জন্মবার্ষিকী উদযাপনে জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহ রাজধানীতে দিনভর ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। জাতীয় কবির আসনে অভিষিক্ত হলেন। বক্তারা বলেন, নজরুল ছিলেন সাম্য, মৈত্রী ও মানবতার কবি। ধর্মের নামে অধর্মকারীদের বিরুদ্ধে ছিলেন খড়গহস্ত। বুঝতে পেরেছিলেন সাম্প্রদায়িকতা এই উপমহাদেশের সবচেয়ে বড় সমস্যা। কবি ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির একমাত্র পথ প্রদর্শক। মুক্তিযুদ্ধে নজরুলের গান কবিতা বাঙালি জাতিকে উজ্জীবিত করেছিল। বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলেও মূল চেতনা হতে হবে নজরুলের অসাম্প্রদায়িকতা। যারা নজরুল চর্চাকে ভিন্ন খাতে একটা সাম্প্রদায়িক প্রতিবাদের নজরুলকে রূপান্তরিত করেছিল। বঙ্গবন্ধু যে দুজনের কাছ থেকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা নিয়েছিলেন তারা রবীন্দ্রনাথ ও নজরুল বলে উল্লেখ করেন বক্তারা। নজরুলের সৃষ্টিকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে অনুবাদের গুরুত্ব তুলে ধরেন তারা। এই যে চেতনায় নজরুল, হৃদয়ে রবীন্দ্রনাথ। শিউলি স্বপ্নম, 21 টেলিভিশন, ঢাকা। শাহাদাত নামে নতুন জঙ্গি গ্রুপ তৈরি করে সদস্য সংগ্রহ করছে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম। রাজধানী গুলিস্তান ও সাইনবোর্ড এলাকা থেকে শাহাদাত গ্রুপের প্রধান নোমাদ ইসমাইল হোসেন সহ দুই প্রশিক্ষককে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি উগ্রবাদী বই। র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ছিলেন তারা। তবে সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার নাম বদলে শাহাদাত নামে কার্যক্রম পরিচালনা করছিল। গোপনীয়তা রক্ষায় বিশেষ অ্যাপস ব্যবহার করত জঙ্গিরা। অস্ত্র চালানোর প্রশিক্ষণও দেওয়া হয়েছে অনেককে। দুর্নীতি জিইয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মইনুদ্দিন আবদুল্লাহ। হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ আয়োজিত দুর্নীতি দমনে নাগরিকদের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু আইন দিয়ে দুর্নীতি কমানো যাবে না, তাছাড়া দুর্নীতি রেখে উন্নয়ন হলেও সেটি টেকসই হবে না বলে মত দেন তিনি। দুর্নীতি রোধ করতে সম্মিলিত প্রচেষ্টার পাশাপাশি নাগরিক সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন দুদক চেয়ারম্যান। গত দুই বছরে দুর্নীতির অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আমাদের সামনে প্রেসিডেন্ট দুর্নীতি দেখে দেশের উন্নয়ন করা সম্ভব না, এবং উন্নয়ন হলেও এটা টেকসই হবে না, এবং দেশ এগিয়ে যাওয়ার জন্য আমাদের দুর্নীতি একটা পর্যায়ে নিয়ে আসা উচিত। কারণ পৃথিবীতে দুর্নীতি নাই এমন কোনো দেশ নেই, যতই সভ্য দেশ হোক না কেন, তবে আমি দুর্নীতির মুক্ত দেশ আমরা চাব। তবে আমাদের একটা সহনীয় পর্যায়ে আসে, আমরা সম্মিলিত মানে সবাই কাজ করি, আইন শুধুমাত্র আইন দ্বারা দুর্নীতি কমানো সম্ভব না, নাগরিক সচেতনতার সৃষ্টি না করে। সামাজিক বনায়নের নামে দেশে রোপিত হয়েছে বিপুল সংখ্যক বিদেশি গাছ। সাময়িক লাভের আশায় প্রাকৃতিক বনাঞ্চল ধ্বংস করে গড়ে তোলা হয়েছে মনোকালচার বা একক কৃষি। এতে আর্থিক ক্ষতির পরিমাণ বিলিয়ন ডলারের বেশি, ভারসাম্যহীন জীববৈচিত্র্য। অঞ্চলভিত্তিক সবুজায়ন নীতিমালায় ব্যাপক হারে দেশজ গাছ লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। অপরিকল্পিত গাছ নিয়ে শিউলি সবনমের দুই পর্বের একুশের স্পেশালের দ্বিতীয় পর্ব আজ। সুন্দরবনের পর দেশের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বনাঞ্চল হবিগঞ্জের রেমা কালেঙ্গা। সংরক্ষিত ও বন্যপ্রাণীর অভয়ারণ্য এই বনাঞ্চলে পাওয়া যায় কয়েকশো প্রজাতির উদ্ভিদ, লতা পাতা, গাছ। আছে বন্য শুকর, হরিণ, বাঘ, মাছ, সাপ, পাখি সহ বিভিন্ন ধরনের প্রাণীও। কিন্তু এমন বৈচিত্র্যময় বনাঞ্চল ধ্বংস করে কক্সবাজারের রামু রাবার বাগান, সিলেটের চা বাগানের মতো স্থানে একক কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলা হলে তখনই প্রকৃতিতে ভারসাম্যহীনতা তৈরি হয় বলছেন বিশেষজ্ঞরা। বিদেশি প্রজাতির গাছ লাগালে সমস্যা কী হয়, তারা যেহেতু নতুন পরিবেশে আসে তারা অ্যাগ্রেসিভ নেচারে থাকে, সে দ্রুত পানি শোষণ করবে, দ্রুত নিউট্রিয়েন্টস বেশি খাবে, মাঝে মধ্যে নেটিভের সাথে যুদ্ধ করার জন্য সে টক্সিক সাবস্টেন্স ছেড়ে দিতে পারে, কারণ তাকে টিকতে হবে, বাকিদেরকে নেটিভদেরকে সে সেখানে জায়গা দেয় না। এর ফলে সুপেয় পানির সংকট, লবণাক্ততা, ভূমির অনুর্বরতা, ভূমিধস, নদীতে পলি জমা, বন্যা সহ বিভিন্ন দুর্যোগের মুখে পড়ে পুরো দেশ, যার আর্থিক ক্ষতির মূল্য অপরিসীম দাবি বিশেষজ্ঞদের। বড় বড় গাছগুলো কেটে, দেশি গাছগুলো কেটে আমি বিদেশি গাছ লাগা দিলাম, তাহলে আমার সকল লেয়ারের গাছগুলো সব কেটে ফেলতে হবে, একটা গাছের জন্য মনোকালচারের জন্য জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে। এই সমস্যাগুলো যদি আমি যদি ইকোনমিক ইয়াতে যদি কনভার্ট করি তাহলে এটার ক্ষতি হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। দারিদ্র বিমোচনে আসবাব ও জ্বালানি কাঠের জন্য আমদানি করা দ্রুত বর্ধনশীল গাছ লাগানো হলেও এসব বনায়নে গুরুত্ব দেওয়া হয়নি পরিবেশ সুরক্ষার বিষয়টি। ফলে গাছ কাটার সাথে সাথে ধ্বংসপ্রায় পশু পাখি, প্রাণ প্রকৃতি, মরুকরণের মুখে দেশ। আমি যখন একটা স্তর কাটবো সেখানে আরেকটা স্তর বাকি থাকবে, তাহলে এই স্তরে যে সকল পশু পাখি নির্ভর ছিল এরা বাকিটাতে গিয়ে আশ্রয় নেবে, তাহলে এটা কাটার পর সেখানে গাছ লাগাই দিলাম, দুই বছর তিন বছরে তারপরের স্তরটা কাটলাম। এখন যেটা হচ্ছে আমি গাছ লাগাচ্ছি দশ বছর মেয়াদে, দশ বছর পরে পুরো জায়গা আমি ক্লিন করে ফেলতেছি, তাহলে আমি কেয়ার করতেছি না সেখানে গাছের সাথে কি জড়িত ছিল। পনেরো বিশ বছরের গাছগুলি কাটা হচ্ছে কিন্তু তার প্রতিস্থাপন কী হবে সেটি আর এই পরিকল্পনাতে যুক্ত না থাকাতে একটা মরুকরণের প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়ছে। বিভিন্ন এলাকার মাটি ও প্রকৃতির ধরন অনুসারে গবেষণার মাধ্যমে সবুজায়ন নীতিমালা প্রণয়ন এবং শাল সহ আদি বৃক্ষগুলো ফিরিয়ে আনার তাগিদ পরিবেশবিদদের। আমাদের একটা পরিকল্পিত সবুজায়ন নীতিমালা তৈরি করা দরকার, সেখানে প্রতিস্থাপন নীতিমালা, কর্তন নীতিমালা, কোন গাছ লাগাবো তার নীতিমালা এবং কোথায় কীভাবে লাগাবো তার অভিভাবকত্ব কীভাবে হবে সেটা নির্ধারণ করা দরকার। প্রকৃতির ভারসাম্য রক্ষায় দেশ জুড়ে ব্যাপক হারে বিলুপ্ত প্রায় ঔষধি, ফলদ, বনজ বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর পরামর্শও তাদের। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে পুরোদমে শুরু হয়েছে ধান কাটা। ফলন ভালো হয় খুশি কৃষকরা, তবে উৎপাদন খরচের তুলনায় ধানের দাম কম থাকায় দুশ্চিন্তায় চাষিরা। দাম বাড়ানোর দাবি তাদের। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুরের হিলিতে বিস্তীর্ণ মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী পাকা ধান। ফলনও হয়েছে ভালো। বেশিরভাগ জমির ধান পেকে যাওয়ায় পুরোদমে ধান কাটা শুরু করেছেন কৃষকরা। বিঘা প্রতি ধানের ফলন একুশ থেকে পঁচিশ মন। তবে গেল বছরের চেয়ে সার, বীজ, পানি, কীটনাশক খরচ বেড়েছে। এর ফলে চলতি বোরো মৌসুমে বেড়েছে ধানের উৎপাদন খরচও।
বর্তমানে ধানের দাম চলছে মন প্রতি 1050 থেকে 1100 টাকা। কিছুদিন আগে 1300 টাকা উঠলেও বৃষ্টির পর থেকে দাম কমেছে। এতে ধানের উৎপাদন খরচ উঠবে কিনা সংশয় কৃষকদের। কেউ 26 মন, কেউ 22 মন, কেউ 21 মনের নিচে কেউ ধান বিঘা প্রতি আসেনি। যেভাবে ব্যয় সেভাবে ধানের মানে যেভাবে বাজার, এ বাজারে কিন্তু ইয়ে আসে না। বৃষ্টির আগে যেটু বাজার ছিল ওই বাজারটা থাকলেও হয়তো একটু লাভ হতো, প্রায় 200-250 টাকা গতবারের তুলনায় কম। ফলন একটু আছে, গতবার থেকে একটু ভালো আছে। এবার 4000 টাকা বিঘা কাটতেছি, তার মধ্যে আমাদের পোষাচ্ছে না যে জিনিসের দাম বেশি। এদিকে কৃষি বিভাগ বলছে এবার ধানের ফলন ভালো হয়েছে, দামও ভালো। জমির 80% ধান পেকে গেলে দ্রুত কেটে ফেলার নির্দেশ দিচ্ছেন কর্মকর্তারা। 80% জমির ধান পরিপক্ব হয়ে গেলে কিন্তু সেটা আমাদের কর্তনের নির্দেশনা থাকে এবং আমাদের খামার যান্ত্রিকীকরণের আওতায় আসলে যে কম্বাইন হার্ভেস্টারগুলো দিয়ে ইতিমধ্যেই আসলে দিনে এবং রাতে ধান কর্তন হচ্ছে। চলতি বোরো মৌসুমে হাকিমপুর উপজেলায় 7,616 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। ইতোমধ্যে অন্তত 15% জমির ধান কাটা শেষ হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। আইসিজেড নির্দেশ মানছে না ইসরায়েল, রাফায় অভিযান অব্যাহত। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। চট্টগ্রামের পটিয়ায় হয়ে গেল হজরত শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ। বায়তুশ শরফ কমপ্লেক্সের হলরুমে আঞ্জুমানে নওজোয়ান বাংলাদেশ পটিয়া শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। বৃত্তি কমিটির সভাপতি আশরাফউদ্দিন খোকনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া, এস আলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম খোরশেদ ও পটিয়া ব্যাংকার্স ফোরামের সভাপতি মোহাম্মদ আমির হোসাইন। এবারে ব্যবসা বাণিজ্যের সংবাদ। মাংসের দাম সহনীয় পর্যায়ে আনতে গরু ও মহিষ আমদানির অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুদ্র মাংস ব্যবসায়ীরা। রাজধানীতে মাংস প্রস্তুতকরণ ও বিক্রেতা সমিতির নেতারা বলেন, গবাদি পশু তথা মাংস উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হওয়ার তথ্য বাস্তবসম্মত নয়। মেহেদী হাসানের রিপোর্ট। 2014 সাল থেকে ভারতের গরু আমদানি বন্ধ হয়ে যায়। এখন যা আসছে তার সবই চোরাচালান নির্ভর। তবে প্রতি বছরই দেশে পশুর খামার বাড়ছে 25% হারে। সরকারি হিসাব বলছে দেশে এখন চাহিদার তুলনায় গবাদি পশু বেশি আছে, কিন্তু তারপরও প্রতি কেজি গরুর মাংসের দাম 800 টাকা। এমন পরিস্থিতিতে কি করে মাংসের দাম কমিয়ে আনা যায় তা পর্যালোচনা করতেই এই আলোচনা সভা। ব্যবসায়ীরা জানান, গবাদি পশু উদ্বৃত্ত থাকার যে হিসাব সরকার দিচ্ছে তা আসলে কোরবানির ঈদ কেন্দ্রিক। কোরবানির ঈদে বেশি দাম পাওয়ায় বড় খামারিরা অধিক দামে বাছুর কিনে থাকেন, ফলে প্রান্তিক খামারিদের কাছ থেকে বছরের বাকি সময়ে কম দামে গরু পাওয়া যায় না। দুবাই অত্যন্ত একটা ধনী দেশ ওয়ার্ল্ডের ভিতরে, সেই দেশে গরুর মাংস 450 টাকা কেজি। আমরা মধ্য এক দেশেও এখন বুঝাইতে পারি নাই, আমাদের দেশে গরুর মাংস 800 টাকা কেজি। আমাদের দেশে যদি স্বয়ংসম্পূর্ণ গরুর বাচ্চাগুলো থাকে তাহলে আমাদের প্রান্তিক কৃষি যারা, এরা যদি গরুগুলো লালন পালন করে প্রান্তিকভাবে, তাহলে আমরা গরুটা মানে অল্প দামে কিনতে পারবো এবং অল্প দামে বিক্রিও করতে পারবো। সরকারের কাছে জোর দাবি থাকবে, আমরা আসলে স্বয়ংসম্পূর্ণ না। আমরা এক কোরবানি দিয়ে তো সারা বছরের আমিষের চাহিদা পূরণ হয় না, আমাদের সারা বছর চালানোর জন্য পর্যাপ্ত পরিমাণ পশু প্রয়োজন। মাংসের দাম সহনীয় রাখতে গরু মহিষ ও বাছুর আমদানির অনুমতি দেওয়ার দাবি ব্যবসায়ীদের। গরু আমদানি করে তো প্রয়োজন আছেই ভাই, কে আমাদের এখানে নাই তো জিনিসটা, এটা বাইরে দেশে তো আনতেই হবে। গরু আমদানি করুক, মহিষ আমদানি করুক, গরু না মহিষ আমদানি করুক,
প্রচুর মহিষ আমদানি করলে আমরা হোটেল সাপোর্ট দিতে পারতেছি। আন্তর্জাতিক বাজারে 400-450 টাকা কেজিতে মিলছে গরুর মাংস। দেশের বাজারে মাংসের দাম কমে এলে মাছ, মুরগি ও ডিমের দামও কমবে বলে মত মাংস ব্যবসায়ীদের। 800 টাকা মাংস টাকা, এটা ভাই বাংলাদেশের মানুষ কয়জনে কিনে খেতে পারে? মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুটি নিশ্চিত জেতা ম্যাচ হেরে যাওয়া দুঃখজনক বলে মনে করছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তাসকিন ফিরে আসায় বিশ্বকাপ দলে আর কোনো পরিবর্তন হচ্ছে না বলেও জানান তিনি। এটা দুঃখজনক যে আকাঙ্ক্ষিত ফর্মে হয়তো সবাই নেই এবং আকাঙ্ক্ষিত ফলাফল আমরা করতে পারছি না। আমরা যে সিরিজটা খেলছি যুক্তরাষ্ট্রের সঙ্গে হতাশাজনকই বলবো যে আমাদের দুটো ম্যাচে আমরা জয়ের অবস্থানে ছিলাম, সেখান থেকে আমরা জয়টা করায়ত্ত করতে পারিনি। আমাদের প্রোটোকল যেটা করতে হয় ক্যাপ্টেন, কোচ এবং আমরা নিজে সিলেক্টররা সেটা বসে কিছুক্ষণের সময় আলাপ করেছিলাম এবং যে টিমটা আমাদের এই মুহূর্তে আছে যেখানে তাসকিনকে সংযুক্ত করা আছে সেই দলটাই আমরা বহাল রেখেছি। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ টাইগার্সের 21 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে আছেন মেহেদী হাসান মিরাজ থেকে শুরু করে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মুমিনুল হকদের মতো ক্রিকেটাররা। টি টোয়েন্টি ফরম্যাটের বাইরে টেস্ট অফ ওয়ানডের অন্যান্য প্রতিষ্ঠিত পারফর্মারদের পাশাপাশি তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের অনুশীলনে রাখার উদ্দেশ্যে কাল থেকে সিলেটে শুরু হচ্ছে টাইগার্স ক্যাম্প। জাতীয় দলের নির্বাচক কমিটি এ স্কোয়াড বেছে নিয়েছে যেখানে ভারসাম্য করা হয়েছে তরুণদের সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটারদের মিশ্রণে। এই দলটিকে নিয়ে সিলেট ও চট্টগ্রামে একাধিক ভেন্যুতেও ক্যাম্প পরিচালনা করা হবে। এছাড়া বিসিবির এইচপি দলের সঙ্গেও তাদের ম্যাচ খেলার কথা রয়েছে। এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে দল থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন পেসার সাইফুদ্দিন। আর এর সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, মংলা পায়রায় 7, চট্টগ্রাম কক্সবাজারে 6 নম্বর বিপদ সংকেত। অসাম্প্রদায়িক চেতনার দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ, কেউ নষ্ট করতে পারবে না বললেন প্রধানমন্ত্রী। এমপি আনারকে আরও 2 হত্যার চেষ্টা করেছে শাহিন, তদন্তে কলকাতা যাচ্ছে ডিবি টিম। বাংলাদেশ সীমান্তে আরও 45,000 রোহিঙ্গা, রাখাইনে সংঘর্ষ বাড়ার আশঙ্কায় জাতিসংঘ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/21/24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায়, দেখা আমন্ত্রণ রইল।